বাংলাদেশ কখনো ঋণ পরিশোধে ব্যর্থ হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে ভবিষ্যতেও এর রেকর্ড ধরে রাখার আশাও জানিয়েছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘে সুষম অর্থকাঠামো বিষয়ক উচ্চ পর্যায়ের গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় উন্নয়নশীল দেশগুলোর জন্য দীর্ঘমেয়াদে সহজভাবে অর্থ দেওয়ার জন্য বিশেষ তহবিল গঠনের পাশাপাশি বৈশ্বিক আর্থিক সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাবও উত্থাপন করেন বাংলাদেশ সরকার প্রধান। দিনের অন্যান্য সাইট লাইন কর্মসূচি অনুযায়ী আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবং ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ সময় এক প্রশ্নের জবাবে বর্তমান সরকার বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ দ্বারা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সেটা আমরা চাই, সুতরাং এক্ষেত্রে আমাদের সাথে আমেরিকার সাথে আমাদের উদ্দেশ্য এক। আমরা ওনাদের বলেছি যে আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য যা যা ইনস্টিটিউশন দরকার সেগুলো করেছি। আমাদের কাছে অভিযোগ ছিল যে কি এই ভুয়া ভোট, বিএনপির সময় ভুয়া ভোট, 1,23,00,000 ভুয়া ভোট। আমরা বলছি ভুয়া ভোট আর হবে না, কারণ আমরা এখন বায়োমেট্রিক আপনার এই ব্যালট তৈরি করছে।